আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলি একটু কোভিড এবং ডেঙ্গুর যে প্রকোপ চলছে অনেকটা সেরকম একটা বিষয় নিয়ে। আমার খুব প্রিয় একজন ভাই, সহযাত্রী বলতে পারি, সহযোদ্ধা, চিকিৎসক, খুব নাম করা একজন উদ্যোক্তা, অকালে আমরা তাকে হারাই। তিনি ভেবেছিলেন তার কোভিড হয়েছে জ্বর দেখে, তিনি আইসোলেটেড ছিলেন, দুদিন পরে হঠাৎ করে তার প্রেশার ফল করে যা অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নেওয়া হয়, ব্লিডিং হয়, একটা পর্যায়ে আমরা তাকে হারিয়ে ফেলি। এই মানুষটার কথা বলতে গেলে আমার অন্তর কেঁপে ওঠে। নিশ্চয়ই তিনি ভালো থাকবেন ও পারে। কেন বলছি যে এই সময়টা আসলে হয়েছে কি, আমরা সাধারণ মানুষ মনে করি যে আমার হয়তো বা ফ্লু হয়েছে, আমরা কেউ ভাবতে চাই না আমার কোভিড হয়েছে, আমরা ভাবতে চাই না আমার ডেঙ্গু হয়েছে। সাজেশনটা কি, টিপসটা কি, আপনার যদি এই মুহূর্তে কোনো জ্বর হয় প্রথমেই ধরে নেবেন যে হ্যাঁ এটি আপনার কোভিড হয়েছে। সেকেন্ড আপনি ধরে নেবেন যে কোভিড যদি নেগেটিভ হয় ডেঙ্গু টেস্ট আপনি করে নেবেন। এরকম অনেকে আছে আমাকে মেসেজে বলছে, ভাই আমার জ্বর হয়েছে, কোভিড তো নেগেটিভ, ডেঙ্গু করেছিস বলে না, আলম টেকিং করে দেখ, পরবর্তী হসপিটালাইজড হয়েছে, এরকম ঘটনা আমরা দেখছি। কেন এই সময়টা আসলে ডেঙ্গুর একটা যেরকম সময় একই সময় কোভিডের সময় তো চলছে, এটা যে কবে থামবে তাও আমরা জানছি না। দুটি ভাইরাসজনিত রোগ, প্রবলেমটা এখানে দুটোর উপসর্গ প্রায় একই রকম থাকে, তারপর বেসিক কিছু ডিফারেন্স আছে, যেমন স্বাদ নাই, গন্ধ নাই, এটি কোভিডে খুব বড় আকার হয়ে থাকে, ডেঙ্গুর ক্ষেত্রে এরকম খুব একটা হয় না, সামান্য হতে পারে। ডেঙ্গুরা মূলত বড়দেরকে ধরছে না, কম্পারেটিভলি ছোটদের জন্য বেশি হচ্ছে, অন্যদিকে কোভিডটা কিন্তু বড়দের বেশি হচ্ছে, কম্পারেটিভলি ছোটদের কম হচ্ছে। ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় যে প্রচণ্ড মানে চোখের পেছনে ব্যথা হতে পারে, জ্বর তীব্র হতে পারে, একদম পিঠ ব্যথা, শরীর ব্যথা এরকম হতে পারে, সাধারণত কোভিডের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। অনেক উপসর্গ কাছাকাছি, খুব আলাদা করাটাও আসলে টাফ। সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে যদি কারো এই মুহূর্তে জ্বর আসে তিনি কী ভাববেন, প্রথমে তিনি ভাববেন যে না রে ভাই এটা আমি সাদে গিয়েছিলাম, একটু হাওয়া খেয়েছি, রোদ লাগিয়েছি, বৃষ্টি লাগিয়েছি, নর্মাল ফ্লু, এরকম ভাববার কোনো দরকার নেই, প্রথমে ভাববেন যে আপনার কোভিড হয়েছে, কোভিড-19। সেকেন্ড কি, আপনার ডেঙ্গু হয়েছে। সো আপনি প্রথমে নিজেকে আইসোলেটেড করে ফেলবেন, টেস্টগুলো যেটি আছে কোভিডের জন্য সেটি আপনি করে ফেলবেন। ডেঙ্গুর জন্য যে টেস্টগুলো আমরা বলি, প্রথম দিকে আমরা বলি NS1 অ্যান্টিজেন, পরবর্তীতে IgG, IgM, সেগুলো করতে বলি, এগুলো আপনি করিয়ে নেবেন। কী করবেন না, সবচেয়ে ডেঞ্জারাস কাজ, সবচেয়ে রিকোয়েস্ট, ব্যথা নাশক কোনো ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। কারণ আপনি যদি ধরেন পেইন কিলার যেমন ডাইক্লোফেনাক, NSAIDs যেগুলোকে আমরা বলি, এই জাতীয় ব্যথানাশক ওষুধগুলো যদি আপনি ডেঙ্গুতে গ্রহণ করেন, ডেঙ্গুতে ব্লিডিং হয়ে আপনার লাইফ, জীবন কিন্তু খুব বিপদের মুখে পড়ে যেতে পারে, ঝুঁকির মধ্যে থাকতে পারে। আল্লাহর রহমতে কোভিডে এতটা ভয়ানক হয় না, কারো কারো ক্ষেত্রে হয়, সেটি ভিন্ন আকারে হয়, বাট ডেঙ্গুর ক্ষেত্রে যেটি মেইন প্রবলেম হয় সেটি হলো যে এই মুহূর্তে যেটা হয়, সে আপনার ডেঙ্গুটা আজকে চলে গেছে, আপনি 3 দিন ধরে ভালো আছেন, একদম কোনো ধরনের জ্বর নাই, আপনি হ্যাপি, ডেঙ্গু হলে আপনি হ্যাপি না, কারণ আগামী 24 ঘন্টা 72 ঘন্টা আপনার প্রেশার ফল করতে পারে, আপনাকে প্রেশার খুব মানে মনিটরিং করতে হবে, এই সময়টা খুবই ভাইটাল। আমাদের অনেক চিকিৎসক কিন্তু দেখা যায় জ্বর চলে গেছে এরপরে কিন্তু আরও বেশি সতর্ক হচ্ছেন, কারণ এই সময়ে যে যেটা হয় যে আপনার রক্তনালীর ভিতর থেকে রক্তগুলো বাইরে বের হয়ে যায়, আপনার প্রেশার ফল করে। সো ডেঙ্গু হোক বা কোভিড হোক, বুঝতেই পারছেন, স্যালাইন জাতীয় খাবার, ডাবের পানি, এগুলো একটু আপনাকে বেশি বেশি গ্রহণ করতে হবে। জ্বর থাকলে আপনি প্যারাসিটামল খাবেন, সর্দি থাকলে আপনি সর্দির ঔষধ খাবেন। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। যে কোনো রোগ হলে আমরা অনলাইনে একদম এক গাদা ঔষধ পাওয়া যায়, অমুকের ভাই অমুকটা খেয়েছে, না, প্রত্যেকের জন্য ঔষধ আলাদা আলাদা। সো এই মুহূর্তে যদি আমার শিশু, বয়স্ক বা বড়ো যারা আছেন তাদের যদি শরীরে কোনো ধরনের জ্বরের প্রকোপ দেখা যায়, আমরা যেন প্রথমে সেটিকে কোভিড মনে করি, পরবর্তীতে আমরা যেন ডেঙ্গু টেস্টটাও করিয়ে নিই, একই সঙ্গে ডেঙ্গু এবং কোভিড একসঙ্গেও থাকতে পারে, মারাত্মক পরিস্থিতি একটা তৈরি হওয়ার ভয় থাকে। আমরা মনে করি আজকের ভিডিওটি যারা দেখলেন তারা সতর্ক থাকবেন, নিশ্চয়ই আমরা ভালো থাকবো। আর বাসার মধ্যে পানি জমে আছে, আপনার ঘরের পানি আপনাকেই পরিষ্কার করতে হবে, ছাদে যে পানিটি জমে আছে, দুই বাসার মাঝখানে যে পানিটি জমে আছে সেটি পরিষ্কার করবার দায়িত্ব আপনার। ডেঙ্গু মশা দিনে কামড়ায় রাতে কামড়ায় না, এ কথা ঠিক না, কারণ শহরে যে হারে সবাই লাইট দিয়ে দিন বানিয়ে রাখে সেখানে ওভারটাইম নিশ্চয়ই ডেঙ্গু মশা করে। সবসময় মশারি টানিয়ে রাখবো, স্বাস্থ্যবিধি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ করবো, সবাই ভালো থাকবো, সবার জন্য শুভকামনা।